ইলেকশন এক্সপ্রেস জনমতের মুখোমুখি অপরিচিত বা হঠাৎ করে হুট করে সে দীর্ঘদিন ধরে বাসখালীতে সমাজকর্মী হিসেবে একজন যতটুক সম্ভব আমি কাজ করে আসছি কাজ করে যাচ্ছি আর আমি ওই ব্যক্তিও নয় যে আমি হুট করে আবার হেরে যাব আমি এই জনপদেই আমার বেড়ে ওঠা আমি এখানেই বড় হয়েছি আমি বাসখালীতে আমার চলাফেরা আমি এখানে আমার বসবাস ওই রকম ব্যক্তি আমি নই আমি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের ভূমিকায় ইনশাআল্লাহ যতটুকু সাধ্য আমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাব সকলকে নিয়ে সমৃদ্ধ একটি বাসখালী গঠনের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তাদের ভোটের অধিকারটা নিয়ে আমানদারিতা রক্ষা করে না অনেকেই সেটা হচ্ছে বিদ্যমান সমাজে তা আশা করি ইনশাআল্লাহ তারা যে বিশ্বাসটুকু নিয়ে আমাকে আমানত আমানতটা তাদের দিবে সেটা ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করব রক্ষা করতে আশা করি তারা যাচা ব্যছা করতে ইনশাল্লা ভুল করবে না একজন আলেম হিসেবে ওরাসাতুল আম্বিয়া হিসেবে তাদের বেছে নেওয়া আসলে ভুল করবে না বেছে নিতে তারা সেটা আমি আশাবাদী বাসখালীর আবহাওয়ার জনসাধারণের কাছে আমি সেটা আশাবাদী প্রিয় বাসখালীবাসী আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমার বাবা একজন আলেম আমি শিক্ষকতার পাশাপাশি সময়টুকু সমাজকর্মী হিসেবে একজন সমাজে দেওয়ার চেষ্টা করি আগামী পাঁচই জুন আমাকে মাইক মার্কায় একটা ভোর দিয়ে জয়যুক্ত করে আপনাদের হক আমানত রক্ষা করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতটুকু সময় মার্কা আনার পর থেকেই বাসখালীর কুঁশোরি থেকে ছানপুর পর্যন্ত যতটুকু আমি মানুষের ধারে ধারে গিয়েছি পুঠারদের ধারে ধারে গিয়েছি আলহামদুলিল্লাহ তাদের উৎসব পুকুর অবস্থা দেখে তাদের আগ্রহ দেখে আমি যথেষ্ট সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আর শতভাগ আশাবাদী বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল